আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসবো একটি সুপরিচিত একটি ট্রাক, অশোক লেন্ড 2518 IL। এই গাড়িটি আমরা সাধারণত রাস্তায় দেখে থাকি সিমেন্টের ক্ষেত্রে, বাংলাদেশে সিমেন্ট ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, যেরকম ক্রাউন সিমেন্ট, শাহ সিমেন্ট, তারপরে বা অন্য নামও থাকতে পারে, মানে সিমেন্টের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখি এই গাড়িটা। আর বলতে গেলে যে 10 চাকার সেগমেন্টে সবচেয়েতে হেভি লোডের ক্ষেত্রে, মানে হেভি লোড বলতে গেলে সেটি হলো আপনার সিমেন্ট অথবা সিমেন্ট মিক্সার ট্রাক অথবা সিমেন্ট যে বস্তা থাকে সেটি ট্রান্সপোর্টের ক্ষেত্রে, অথবা বলা যায় পাথর, ইট, বালি, এগুলো ক্ষেত্রে। আর মোস্ট যদি বলা যায়, মানে মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাস্তায় আপনার সিমেন্টের বস্তা আনা নেওয়ার ক্ষেত্রে, অথবা সিমেন্ট বাংকার, আর বলতে গেলে যে পাথর, এই তিনটা কাজে। পাথর বলতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাটা দেখা যায়, কিন্তু এই প্যাকেট সিমেন্ট আর বাংকার এক্ষেত্রে বেশিরভাগই অশোক ল্যান্ড, বা কম বেশিও হতে পারে। কিন্তু সিমেন্টের ক্ষেত্রে বলতে গেলে যে 100%-এর ভিতরে 70-80% লিলেন। আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি আজকে কোন গাড়ি সম্পর্কে জানাবো আপনাদেরকে, কোন গাড়ির ইন ডিটেল জানাবো। আজকে এই গাড়িটি, মানে অশোক লেল্যান্ড 2518 IL, এই গাড়িটি যথেষ্ট পাওয়ারফুল গাড়ি, এবং এই গাড়িটির কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমি জানাবো এই ভিডিওটিতে। আর সে পর্যন্ত আপনার যদি জানতে ইচ্ছা থাকে তবে অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখতে থাকবেন শেষ পর্যন্ত। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। অশোক লেল্যান্ডের 2518 IL, এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে অশোক লেল্যান্ডের H সিরিজের ইঞ্জিন, 6 ETI 3 UN টার্বোচার্জড উইথ ইনলাইন FIP, মানে এই গাড়িটিতে ইনলাইন পাম্প ইউজ করা হয়েছে। এবং এই গাড়িটির যেই গিয়ারবক্স সেটি হলো 6-speed গিয়ারবক্স, এবং এই গাড়ির ম্যাক্স টর্ক আউটপুট 670 Nm, এবং এই গাড়িটি GBW 25,000 kg। এই গাড়িটির ম্যাক্স পাওয়ার, মানে ম্যাক্স হর্স পাওয়ার 177.5 HP, এবং এই গাড়িটির ডিপ্লেসমেন্ট ক্যাপাসিটি 5660 cc। এই গাড়িটির ট্রান্সমিশন থাকছে ম্যানুয়াল, গ্রেডেবিলিটি থাকছে 21.6%। এই ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই গাড়িটিতে গ্রেডেবিলিটি যেহেতু 21.6%, তো সেই ক্ষেত্রে গ্রেডেবিলিটি যদি 25-26% যদি হতে পারত, যদি অনেক বেশি হয়ে গেল, আপনারা 23% যদি ওই 23 অবধি যদি যেতে পারতো, তো সেক্ষেত্রে অনেক ভালো হতো, কারণ 10 চাকার গাড়ি যেহেতু, আর এই গাড়ি যেহেতু অনেক লোড টানে, সেক্ষেত্রে গাড়ির আরও কনফিগারেশনের দিক দিয়ে আরও পারফেক্ট হতো, যেহেতু গাড়ি অনেক লোড টানে এবং অফ রোড কন্ডিশনে এই গাড়িটি মাঝে মাঝে সার্ভাইভ করা লাগে প্রতিনিয়ত, কারণ পাথর, ইট, বালি, সিমেন্ট কখনো না কখনো ভাঙাচোরা বা উঁচু নিচু ঢাল জায়গাতে যেতে হয়। আর অশোক লেল্যান্ডের গাড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওনাররা বা ড্রাইভাররা হাই লেভেলের টর্কের ক্ষেত্রে তারা পারচেস করে থাকে, চয়েস করে থাকে। এবং এই গাড়িটিতে ইমিশন নর্মস থাকছে BS III। এই গাড়িটির ম্যাক্স স্পিড 78 কিলোমিটার অফিসিয়ালি, কিন্তু সাধারণত রিয়েল লাইফে দেখা যায় যে 80 কিলোমিটার পার আওয়ার দেখা যায় সাধারণত 10 চাকার গাড়ি, সেক্ষেত্রে কম বেশি হতে পারে। অন্যদিকে বলা যায় যে এই গাড়িটির যেই হুইল বেজ রয়েছে সেটি 4902 mm। এই গাড়িটির ম্যানুয়াল থাকছে, মানে এই গাড়িটির ট্রান্সমিশন থাকছে ম্যানুয়াল, বডি অপশন থাকছে সেটি কাস্টমাইজ অপশন রয়েছে এখানে, এবং চ্যাসিস টাইপের ক্ষেত্রে বলা যায় চ্যাসিস উইথ ক্রলার, এবং টায়ার সাইজ 10x20 এবং 16 PR টায়ার সাইজ এই গাড়িটির। তো ভিউয়ার্স, এটি ছিল অশোক লেল্যান্ডের 2518 IL গাড়িটির ফুল স্পেসিফিকেশন। এবং আপনারা যদি এই গাড়িটির আরও ইনডেপথে জানতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানতে চান কি জানতে চান না, এবং এই গাড়িটির ভিডিও যেটি আমি বানিয়েছি এটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন বাস এবং ট্রাক সম্বন্ধে জানতে চান সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে সেটিও জানাবেন। আর আপনারা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওটিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।